গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই কুমড়োটার হবে সৎকর্তি। আজকে আর রুটি করে খাওয়ার টাইম হয়নি, অনেকখানি বেলা করে উঠেছি, চুলগুলো এখনও আসানো টাইম পাইনি, জাস্ট ওই বাঁধা চুলটা খুলে গুটিয়ে রেখে দিয়েছি। আর আমার সোফার অবস্থাও একই রকম রয়েছে, কারণ কালকে রাত্রিবেলা ওর কাজ ছিল আর আমি দেখে শেষ করেছি ফুসটা। সত্যিই ভালো, মানে মানুষকে যে একাকিত্ব কত তা গ্রাস করে নিতে পারে, লাইফের একাকিত্ব থাকা মানে যে কোনোটাই লাইফে কিছু গুছিয়ে ওঠা হয় না, সেটা এই দিলকুশ সিনেমাটা দেখলে বোঝা যাবে। সত্যিই ভালো করেছে, একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, খুব ভালো বানিয়েছে সিনেমাটা, ভীষণ ভালো লেগেছে। মানে ওই তথাগতিত প্রেম কাহিনী, ভিলেন, এইসব ছেড়ে ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো। সত্যি আজকে মানুষ নিজের কাজ নিয়ে, নিজের লাইফ নিয়ে এতটা ব্যস্ত আমরা যে একটা বয়সের পর একাকিত্ব গ্রাস করে, এটা সত্যি কথা, এটা ঠিক কথা একদম। তো এই আর কি, তো চলো এরপর আস্তে ধীরে কাজে লেগে পড়া যাক। এখন কিন্তু নয় নয় করে বেলা 11টা বেজে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট ওই যে রুটি আর বেগুন পোড়া খাবো বলেছিলাম, রেখেও দিয়েছিলাম একটু, তো ওটা খাওয়ার আর টাইম হয়নি। বাপরে বাপ, এদিকে যা হয় না আওয়াজ, তো রুটি বেগুন পোড়া ওটা খাওয়া হয়নি ঠিক কথাই, কিন্তু খেয়েছি আমি, কেক খেলাম আর ও তাই খেয়েছে আজকে। আজকে ও আর আদার্স ওই সব কিছু খাইনি, কারণ বেলা অনেকটা হয়ে গেছিলো, আবার খেতে বসতে হবে আর কি। তো চলো এবার এগুলোকেও গোছাতে হবে, দেখো অবস্থা দেখো শুধু। তো লেগে পড়া যাক আস্তে ধীরে কাজে, না হলে না এরকম ঝিমিয়েই থাকবো। আর বেলা করে উঠলে দেখবে কোনো কাজে কি করব না করব কিছু বুঝেই উঠতে পারি না। আর তার মধ্যে কারেন্টটাও কদিন ধরে ভীষণ জ্বালাচ্ছে, কিন্তু এখন ফ্যান চালাতে লাগছে, ফ্যান না চালালে ঘুমটা ঠিক আসছে না, তো এটাও একটা প্রবলেম ছিল কালকে রাত্রে। তো সব মিলিয়ে দেরি তো অনেকটাই হয়েছে, 9:56-তে তখন আমি চোখ খুলেছি সবে। তো এই আর কি, তো চলো আস্তে ধীরে লাইফ আজকের দিনটাকে শুরু করা যাক। চেয়ারও পুরো টিপটপ, গামছাটা চলে যাবে ডাইনিংয়ে, এই ডাইনিংয়ে বলছি, গামছাটা চলে যাবে বাথরুমে, আর এই টাওয়েলটা এখানেই থাকে, নাহলে না হাত মুখ ধুয়ে এখান থেকে খুঁজে লাগে গামছা কোথায়, টাওয়েল কোথায়। আর ওই জুতোগুলো তো ওখানেই থাকে জানোই তোমরা, মানে পড়ে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য। আর ওই খাতা যেগুলো দেখছো ওগুলো একটা আমার লেখালেখির খাতা, আজকে বিকেলেই একটু বসতে হবে আমাকে নিয়ে, আর ওর ওটা পড়াশুনো কী সব করে ও প্র্যাকটিস, ওই সবের খাতা এই আর কি। তো এবার একটু ঝিরিয়ে নি, হাঁপিয়ে গেছি, অতগুলো জামা কাপড় ভাঁজ করে নিয়ে আবার আলমারিতে সব গুছিয়েও দিয়েছি সাথে সাথে। আর কি আমি বলেছি ফেলে রাখবো তাও ভালো, আলমারি অগোছালো করা যাবে না, তাও একটু একটু অগোছালো হয়েছে, কিন্তু ওটা ম্যানেজেবল, মানে 2 মিনিটে ওটাও ঠিক হয়ে যাবে। ও জিন্সের প্যান্ট প্যান্টই রয়েছে একটু ওইরকম, তো ওটা ঠিক হয়ে যায়। ও এখন খাচ্ছে প্রোটিনটা, প্রোটিন পাউডারটা খেয়ে নিই, আর আমি একটু বসে নিই, তারপরে ও কী সব গল্প বলবে বললো, তো একটু বসে নিই ওর সাথে, একটু কথাটা শুনে নিই, তারপর ভজ্জা দিয়ে ঘর মুছে স্নান করে রান্নাঘরে ঢুকবো। তার আগে ভাবছি রান্নাঘরে আজকে কুমড়ো আলুটা কাটতে হবে, ভাবছি ওটা কেটে রাখবো আর মশলাটা করে নিয়ে তারপর যাবো। আজকে হবে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি একটা, আর হবে চিংড়ি মাছ, এই হবে দুটো মেনু। আমরা তো জানোই 2-3টের বেশি যাই না, খুব রেয়ার 4টে-8টা হয়ে যায় আর কি, ওটা হয় না খুব একটা। তো চলো একটু বসে নিই তাহলে। Some kind of butterfly. বাজে 12:41, মানে ওই 12:45 ধরে নিতে পারি। তো গোছানো তো আছে, কিন্তু রান্নাগুলো করতে হবে, বাপরে বাপ।
এখানে কুমড়ো আলু কাটা আছে, এখানে কুমড়ো আলু কাটা আছে, এখানে ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো আছে, এখানে মশলা করা আছে, আর এখানে চালটা ধোয়া আছে। তো চলো ঝটাপট এবার বসাতে হবে। তো এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মালাইকারি নয় ওই আর কি, চিংড়ি মাছের গ্রেভি, গ্রেভি। আর এটা হচ্ছে কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এখানে তো ভাত হয়ে গেছে, আর এদিকে ম্যাডাম এখন মাঝামাঝি করছে। মনটা ভীষণ খারাপ, দেখো কালকে রাতে বেগুন পোড়া রেখেছি, হঠাৎ করে দেখছি এরকম দাগ পড়ে গেছে আর কিছুতেই উঠছে না। আমি মাটি দিয়েও মাজলাম, দেখছি উঠছেই না, জানি না কবে উঠবে কি উঠবে। আস্তে আস্তে মাঝে মাঝে উঠে যাবে, টেনশন নট। আর যেটুকুতে বেগুন পোড়াটা হয়েছিল ঠিক সেইটুকুতেই দাগটা পড়ে, বেগুনের কষ্টটাই এটা। কই মায়েদের কড়াইতে তো পড়ে না, মায়েরা এরকম করে কষিয়ে কষিয়ে কতক্ষণ রান্না করে না করে, যাই হোক উঠে যাবে, উঠে যাবে না টাইম। কড়াইটা আসলে প্রচন্ড গরম। ঠিক আছে পরিষ্কার করে নাও তাহলে। এখন বাজে 2:13, এবার একটু রেস্ট নেওয়ার পালা, বাকি টাটুন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর আজকে এখানে জামা কাপড় এই বেলার মধ্যে শুকিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে না। আজকে রোদটা কেমন যেন উঠছে পড়ছে নাচছে এরকমই হচ্ছে। তো এরা দেখো এই যে ছাদে যে তারগুলো ছাড়ায় তাদের কাজও হয়ে গেল, আজকে তাড়াতাড়ি কাজ করতে পেরেছে, কারণ বিশ্রাম নিতে হয়নি, কারণ রোদ সেভাবে পাইনি আজকে, ছাদে সেভাবে রোদ পড়ছে না, আজকে রোদ উঠছে পড়ছে এরকমই হচ্ছে। আরেকজন এখানে কমলা লেবু কে ওরকম করে খায় আমার জানি না, এই রসটা খেয়ে চিবড়েটা ফেলে দিচ্ছে। কিন্তু মিষ্টি কালকে না আমি ভাবছিলাম যে একটা কমলা লেবু বার করো ওখান থেকে, তো কালকে আমি ভাবছিলাম কমলা লেবুগুলো দেখে যে এই সময় শীত তো চলে গেছে, এই সময় কমলা লেবু মিষ্টি হবে কি না হবে কে জানে। আরো আছে তো তো এরকম সাইজের, দেখো 60 টাকা কেজি নিয়েছি, এরকম সাইজের কটা উঠেছে গো, দুটো একটা খেয়েছি আজকে আমরা, সাতটা উঠেছে এই সাইজে, 30 টাকা নিয়েছে, মানে 500 গ্রাম 60 টাকা কেজি হয়েছিল। আর আঙুরটা আগের মা মানে এই মাসের প্রথম দিকে 60 টাকা কেজি এনেছিলাম, এবার আবার 70 টাকা কেজি নিল। তো এবারের আঙুরটাও ভালো মিষ্টি, কিন্তু খোসাগুলো বড্ড ভারী, চিবিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে না, মানে ছিবড়ে হিসেবে ফেলেই দোচা, যদিও বা আঙুরের ছিবড়েটা না খাওয়াই ভালো, মানে ছালটা ছাড়িয়ে নিয়ে খেতে পারলে তো আরো ভালো, বাচ্চাদের তো ওভাবেই দেয়। তো যাই হোক কমলা লেবুটা ভালো, আঙুরটাও ভালো, যাই হোক ঠিক আছে। কমলা লেবুটা নিয়ে কালকে আমি ভয় পাচ্ছিলাম, ওই জন্য আমি 1 কেজি আর আনিনি, 500ই এনেছি, 7টা তো হয়েছে ঠিক আছে। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই। বাজে প্রায় 6:30, বাড়ি ঢুকছি, আবহাওয়াটা মোটেও ঠিক নেই, গুড়ি গুড়ি অলরেডি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি শুরু হয়েছে বলে আমি তাড়াতাড়ি করে হেঁটে আসছিলাম, কারণ সত্যি ওই জিমের ওইগুলোতে এক্সারসাইজ করে নিয়ে না আর ওখানে হেঁটে পার চলে না, যে তাড়াতাড়ি করে হেঁটে আসবো। আস্তে আস্তে হেঁটে আসছিলাম, চশমাটা খুলে যাওয়ার জন্য পকেটে রেখেছি, গুড়ি গুড়ি বৃষ্টিটা ওই কাঁচের ওপর পড়লে খুব অসুবিধে হয়। তো যখন থেকে যাচ্ছিলাম তখন থেকে আবহাওয়াটা ভালো না, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড লেভেলে, তো জানি না শুনতে পাচ্ছ কিনা, ফ্যানটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর বলছিলাম না গরম পড়েছে ওই জন্যই এরকম হয়ে যায়, প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছিল ঠান্ডা, বেশ ভালো লাগছিল হাওয়াটা, এখন তো ভীষণই ভালো লাগছে। তো চলো এসে গেছি, প্রচন্ড হাওয়া দিচ্ছিল, যেমন গরম পড়েছিল তেমন হাওয়াও দিয়েছে। তো চলো আমি ঢুকে গেছি ড্রেস চেঞ্জ করে, সন্ধ্যেটা দিয়ে নিই, এখনো খুব একটা সন্ধ্যে হয়নি। তো এই দেখো আমার রান্নাঘরের প্রাণ কেন্দ্র শেষ হয়ে গেছিলো, ভাজা মশলা আর গরম মশলা দুটোই শেষ, পুরো কৌটো ফাঁকা একই সাথে শেষ হয়েছে। তো ভাজা মশলাটাকেও আমি একটু শুকনো খোলায় টেলে নিলাম, আর এগুলোকেও যেহেতু আমার ঘরে আনা ছিল তাই জন্যে আমি একটু টেলে নিলাম, নাহলে টালার প্রয়োজন হয় না। তো এগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি একটু ফ্রিজটা গুছিয়ে নিই, মানে ফ্রিজটার বড্ড অগোছালো হয়ে রয়েছে, এমনিই ছোট ফ্রিজ তার উপর যদি ওরকম হয়ে থাকে মানে প্রচণ্ডই অগোছালো, যা তা অবস্থা হয়ে রয়েছে পুরো। তো একটু গুছিয়ে নিই তারপর। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, না আমি এখানেই থাকবো, সুন্দর হাওয়াটা দিচ্ছে, নালে না গরম লাগছে প্রচণ্ড বেশি, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো অসুবিধা নেই, কালকে আমাদের সবজি বাজার করার আছে, তাই জন্য আজকে একটু ফ্রিজটাকে গুছিয়ে নিই, আর কিছুই নেই সেরকম।
রান্নাঘর থেকে গিয়ে জাস্ট 10 মিনিট একটু বসেছিলাম, আবারও আসতেই হলো, কারণ দেরি হয়ে যাবে, নয়তো পাও ভাজির জন্য একটা সুখা চাটনি বানাতে হবে, একটা ধনে পাতা চাটনি বানাবো, আর বানাবো ওই আলুর পুরটা, তারপর তো ফুলুরি টাইপের ভাজতে হবে, প্রচুর কিছু বাকি রয়েছে। তো চলো একে একে কাজে নামা যাক আর কি, মনটা একটু খারাপ হয়ে গেছে, একটু আনন্দও আছে, ঠিক আছে সবটা মিলিয়ে, কারণ পরের মাস থেকে ওর অফিস খুলে যাচ্ছে, ফাইনাল ডেট আজকে জানিয়ে দিয়েছে, ডেটটা তোমাদেরকে এখন আর বলছি না, কিছু করার নেই, এপ্রিলের ফার্স্ট উইক একেবারেই প্রথম দিকেই খুলে যাচ্ছে অফিসটা, ঠিক আছে, মানে ওর 3 বছর, আমি 2 বছর ঘরেই পেয়েছি ওকে, তাই অভ্যাসটা একদমই নেই, নতুন করে আর একটা অভ্যাস তৈরি করতে হচ্ছে, নতুন হ্যাবিট তৈরি করতে হবে, ঠিক আছে সবটা মিলিয়ে ওরও অফিস যাওয়াটা দরকার, কারণ একইভাবে ঘরে থাকতে থাকতে না মানুষের মেন্টালিটি অনেকটাই কেমন যেন একটা হয়ে যায়, স্পেশালি মাথায় অনেক চাপ পড়তে থাকে আর কি, তো বন্ধু বান্ধবদের সাথে গেলে কথাবার্তা হলে অনেকটা বেশি ভালো লাগবে, নানান কালচারের মানুষজন পাবে, তো ওখানে কানাডাটাও ভালো তাড়াতাড়ি শিখতে পারবে, তাহলে তো সব মিলিয়ে ঠিক আছে, একটু একটু মনটা খারাপ আমারও আছে, তো ঠিক আছে আর তো কিছু করার নেই, অফিস যখন তাহলে যেতেই হবে, ঘরে তো থাকা যাবে না, এই আর কি। তো চলো এবার আস্তে আস্তে পাও ভাজির দিকে, পাও ভাজি বলছি, বারা পাওয়ার দিকে যাওয়া যাক, অনেকটা ব্যাপার রয়েছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করো, তার আগে আমি নিজে একটু গুছিয়ে নিই। তো চলো আগে শুকনো চাটনিটা বানাবো, আর তার জন্য প্রথমে আমি গ্যাসটা ধরালাম, আর কড়াইটা দেখো না কি অবস্থা, আমার নিজেরই এত খারাপ লাগছে দেখতে, যে কবে ঠিক হবে ভগবান জানে। দেখো প্রথমে সামান্য একটু তেল, তেল যতটা পারবো কম দেওয়ারই চেষ্টা করবো, দেখতেই পাচ্ছ কতটুকু দিয়েছি, তো ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন কয়েক কোয়া, এটা হচ্ছে শুকনো চাটনিটার জন্য, রসুনটা একটু হোক, তো রসুনটা হয়ে গেছে, আমার কাছে পুরো সাদা তিল নেই, রোস্টেড তিলই আছে, আমি সেটাই ইউজ করছি, সাদা তিল থাকলেও অসুবিধা নেই, রোস্টেড থাকলেও অসুবিধা নেই, সেই তো ভাজাই হবে, আর তারপরে দিয়ে দেবো বাদাম, চিনে বাদাম, দেব শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দেবো একটু নারকেল কোড়ানো, আমি এটা ড্রাইটা মানে প্যাকেটেরটা ইউজ করছি, তোমরা তো পেলে মানে এমনিটা কুড়িয়ে নিলেও অসুবিধে নেই, ব্যাস এবার ভালো করে নেড়ে চেড়ে নেব একটু, আর একে একে এটার মধ্যে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, এগুলোকে অ্যাড করব, একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যই স্পেশালি, কারণ একটা তো অলরেডি শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, দেখো সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কা ছোটটাই দিয়েছি, খুব একটা বড় দেইনি, আর দেব নুন, এবার নেড়ে চেড়ে নেবো আর কিছুই না, তো সুখা চাটনিটা তো আমার হয়ে গেছে, ওটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখনো মিক্সিতে আমি গ্রাইন্ড করিনি ওটাকে, কারণ ওটা একটু ঠান্ডা হোক তারপরে আমি করব, এবার আলুর যে পুরটা হবে সেটাকে বানিয়ে নেব, ব্যাস দেখতেই পাচ্ছ কতটুকু তেলে তেলে করছি আমি, কারণ ওই যে ওটা আবার ডিপ ফ্রাই হবে যেহেতু, ওই জন্য দেবো সর্ষে ফোড়ন, আর কালকে ধনে পাতা কিনতে গিয়েছিলাম যখন, তখন তার থেকে আমি এই একটা ডান্ডি কারি পাতা এনেছি, কারণ 10 টাকা আনতে গেলে না পুরো এক বাঞ্চ দিয়ে দেবে, আর অতগুলো দিয়ে আমি কি বা করবো বলো, ভেবেছি এনে শুকিয়ে রেখে দেবো এবার, আমি কারি পাতার এত সুন্দর একটা স্মেল আছে না, প্রচন্ড সুন্দর একটা স্মেল, তারপর দিয়ে দেবো আদা, দেব হলুদ, আর
চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো, আমি দেব না, তার কারণ কাঁচা লঙ্কাগুলো এখানে বড্ড ঝাল, মুখে পড়লেই শেষ। আমি পুরো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব একটু নুন, আলু বুঝে নুনটা দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু চিনি। আর দেব এবার আলুর পুরটা, মানে আলুটাকে, আলুর পুরটাকে বলছি, আলুটাকে যতটা পেরেছি আমি ম্যাশ করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব, আর কিছুই না। তো মোটামুটি দেখো আলুর পুরটা নেড়ে চেড়ে একটু আস্তে আনা গেছে এই আর কি, মানে মশলাগুলো মিশে গেছে আলুটার সাথে। আর এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর নুন মিশ্রিটা চেক করে আমি নামিয়ে দেবো। লেবুর রস দিলাম জাস্ট ফ্লেভার একটা, তো তারপরে ভালো করে মাখিয়ে নেব। আর ওদিকে আমি বেসনটাও গুলে নিয়েছি সুন্দর করে, আর ওদিকে কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। যে যেরকম শেপ করতে চাও সে সেরকমই শেপ করবে, আগে আমি চারটে ভাগে এটাকে ভাগ করে নেব। তো দেখো মোটামুটি আমি একটা এরকম শেপ দিয়েছি, আর বেসন গোলাটার মধ্যে তোমরা পারলে একটু চালের গুঁড়ো মেশাতে পারো, আমার কাছে নেই, তাই আমি শুধুমাত্র সুজিই দিয়েছি একটুখানি ক্রিস্পি হওয়ার জন্য। ব্যাস এটা হোক, আমি একটা একটা করেই ভাজবো, বেশি রিস্ক নেবো না, ভেজে ঠেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সমস্তটাই যখন রেডি, এবার লেগে পড়া যাক। তাহলে প্রথমে নিচটাই একটু ধনে পাতার চাটনিটা লাগিয়ে নেবো, তারপর দেবো একটু শুকা চাটনি, ফাইনালি ব্যাস। এরকম ভাবেই সবকটাকে রেডি করে নেবো, আর লঙ্কা ফ্রাই তো অবশ্যই আছে। তো চলো সবকটাকে আগে রেডি করে নিই। কেউ বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, মুম্বাইতে মানে মুম্বাইকে বাড়িতে নিয়ে আসতে পারবে এইটুকু বলতে পারি। আর ওই সোফাটায় কি পড়ে আছে বলো তো, ওটা টোস্ট বিস্কিটটা, কালকে রাখার আর কৌটো নেই, জায়গা নেই, তা ওখানেই রেখেছি, না এটাকে সেন্টার টেবিলে রাখলেও তো হয়, ঠিকই তো কথা। দেখে নি, রান্নাঘরও একদম পরিষ্কার করে দিয়েছি, চলো দেখাই। হ্যাঁ একদম ঠিকঠাক আছে, বেসিনে কোনো আর কিছু নেই, আর কড়াইতে তেলটা রয়েছে, তা এখন তো গরম, কোথাও ঢালতে পারবো না কৌটো পৌটোতে, সেই জন্য আপাতত থাকলো, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ও দেখো সন্ধ্যেবেলা একটু নিচে গেছিলো স্কুটিটা, আর ওই ওর পেছনে একজনের মানে সাইড অ্যাঙ্গেলের স্কুটি ছিল বলে পার করতে পারছিল না বলে ওকে গেল যেতে হলো একটু, ও ঠিক করে আসলো স্কুটিটাকে, শার্টটা পড়ে গেছিলো বলে নিচে, তাই জন্য। আর বিরাটিতে শুনছি আজকে ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে হয়েছে, কার কোথায় হয়েছে জানি না, বিরাটিতে হয়েছে শুনলাম বললো বাড়ি থেকে। তো চলো আজকে আর ব্লগটাকে বড় করছি না, গুড নাইট আজকের মতো, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা, আর অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করো একটু বরফ পাউটা, ভালো লাগবে খেতে।